আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের দৈনন্দিন যে খরচগুলো হয় সেগুলো আমরা পোস্টিং দিব, অর্থাৎ ভাউচার এন্ট্রি কিভাবে করতে হবে সেটি আমরা দেখাবো। তো প্রথমেই আমাদের ভাউচার এন্ট্রি করার জন্য আমাদের আগে ভাউচারের ক্যাটাগরিগুলা ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ আমরা যেই যেই পারপাসে বা যেই সমস্ত বাবদে আমরা খরচ করব সেগুলো। যেমন আমি চলে গেলাম ভাউচার ক্যাটাগরিতে জেনারেল থেকে। এখানে আমাদের আগে থেকেই কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা রয়েছে। ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে ক্যাটাগরির নামটা দিয়ে সাবমিট করে দিবেন। আর ইনকামটা, ক্যাটাগরি টাইপটা দিতে ভুলবেন না, অর্থাৎ ইনকাম নাকি এক্সপেন্স। আচ্ছা, ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা সরাসরি চলে যাব ভাউচার এন্ট্রিতে। ভাউচার এন্ট্রিতে যাওয়ার জন্য আমাদের ভাউচার মেনুতে গেলেই চলবে। এখান থেকে আমাদের জেনারেল এক্সপেন্ডিচার, তো জেনারেল এক্সপেন্ডিচারে যাওয়ার পর আমরা দেখছি যে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল। আমরা এখানে প্লাস ক্লিক করব, দেন আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব যে আমরা কি বাবদ খরচ করতেছি। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বুক সেলস, ব্রোয়ার পে, আউটসাইড, ফটোকপি, ফুয়েল, ট্রান্সপোর্টেশন, স্ট্যাম্প, স্টেশনারি, প্রিন্টিং, রিলিফ, মোবাইল বিল, ব্রোয়ার। আমরা ইন্টারনেট বিল দিচ্ছি, ডেট আজকের ডেটেই দিচ্ছি আমরা, মেইন ব্রাঞ্চ। ভাউচার আইডি হচ্ছে ম্যানুয়াল ভাউচার আইডি যদি আপনাদের থাকে। এক্সপেন্স অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আমরা বিল দিচ্ছি। আমি দিচ্ছি আমাদের 1200 টাকা আমাদের বিল। তো এক্সপেন্স বাই, অর্থাৎ কার মাধ্যমে খরচটা হচ্ছে বা কে এটা দিচ্ছে, মাহফুজ দিচ্ছে। এক্সপেন্স ডিটেলস যদি আমরা কিছু লিখি, যেমন আমাদের লিখতে হবে, আমরা লিখবো হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর 2018। তো বিদ্যুৎ বিলের কপিটা যদি আমরা এখানে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা এখানে রেখে দিব। আমরা এটাকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে আমাদের একটা ভাউচার কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা হচ্ছে 26শে জানুয়ারি, ক্যাটাগরি ইন্টারনেট বিল, অ্যামাউন্ট 1200 টাকা, এক্সপেন্স বাই মাহফুজ, নোট ডিসেম্বর 2018। আর এখানে আমাদের একটা অ্যাটাচমেন্ট দেখাচ্ছে। আমি যদি অ্যাটাচমেন্টটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে ডান পাশের ট্যাবে আমার ওই লোগোটা ওপেন হয়েছে, অর্থাৎ যে অ্যাটাচমেন্টটা আমি অ্যাটাচ করেছিলাম সেটি এখানে প্লাস হয়ে গিয়েছে। তো আমি আরেকটা ভাউচার করছি, এবার আমি হচ্ছে দিব ফুয়েল অথবা ফটোকপি। ফটোকপিতে আমরা 120 টাকা খরচ করেছি। ভাউচার আইডি 2, এক্সপেন্স বাই সেম। এবার আমি আর কোনো ডকুমেন্ট দিলাম না, তো এটাতে কোনো নোট নাই, কোনো অ্যাটাচমেন্টও নাই। তো এবার একটু খেয়াল করেন, ভাউচার আইডি, ডেট, ক্যাটাগরি, অ্যামাউন্ট, এক্সপেন্স বাই, নোট, অ্যাটাচমেন্ট, আনঅ্যাপ্রুভড, আনঅ্যাপ্রুভড। আচ্ছা, তো এটা কিভাবে করতে হবে এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আমি শুধুমাত্র ভাউচারটা কিভাবে করতে হয় সেটা দেখাইলাম। এখন অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত যদি এটাকে আপনার রিমুভ করতে হয় সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, অর্থাৎ রিমুভ করে দিতে পারবেন। কিন্তু যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর এই ডিলিট বাটনটা আর কাজ করবে না। তো আমি রিলিফ দিচ্ছি, রিলিফে আমি দিচ্ছি 20,000 টাকা। একটা কিছু দিচ্ছি সাবমিট, আমার আরেকটা ভাউচার অ্যাড হয়েছে, অ্যাপ্রুভড, আনঅ্যাপ্রুভড। তো আমি আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে এটাকে অ্যাপ্রুভ করতে হয়। তো ধন্যবাদ। আর এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো টোটাল ভাউচার 2, টোটাল ভাউচার 2। ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।